আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা, সিলেট নগরীর চৌহাট্টা এলাকাতে, যে খবরটি জানানোর জন্য লাইভে সংযুক্ত হয়েছে। আজকেও গত 24 ঘন্টায় সিলেটে কিন্তু করোনায় আক্রান্ত হয়ে 12 জন মানুষ মারা গিয়েছেন, এবং যেটি হয়েছে গতকালই কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম, সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখেছে সিলেট, এবং 17 জন মানুষ মারা গিয়েছিলেন এই 24 ঘন্টায়, এবং সেটি ছিল সিলেটে এ যাবৎকালে সর্বোচ্চ পরিমাণ মৃত্যুর রেকর্ড। দর্শক, আপনাদেরকে জানাতে যাচ্ছিলাম সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর, এবং সর্বশেষ 24 ঘন্টায় কিন্তু সিলেটে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরো 12 জন মানুষ মারা গিয়েছেন, এবং এই 12 জন আক্রান্ত মারা যাওয়ার সময় একই সময় কিন্তু করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 607 জন, আর সুস্থ হয়েছেন 333 জন। বৃহস্পতিবার দুপুরে আজকে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশু লাল স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়া 660 জনের মধ্যে 312 জনই সিলেট জেলার, বাকিদের মধ্যে সুনামগঞ্জের 130 জন, হবিগঞ্জের 53 জন ও মৌলভীবাজারে রয়েছেন 91 জন। দর্শক, এছাড়াও কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো 74 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যে 660 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, গতকাল কিন্তু 700 শতাধিক করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল, এবং এটি ছিল সিলেট বিভাগে করোনা আসার পর থেকে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত বলা চলে। এবং এই আজকের যে 660 জন, সেই 660 জন সহ বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু 38,314 জনে। দর্শক, এর সিংহভাগই হচ্ছে সিলেট জেলার বাসিন্দা। এই 38,314 জনের মধ্যে সিলেট জেলাতেই আছেন 21,112 জন, সুনামগঞ্জে আছেন 4,452 জন, হবিগঞ্জ জেলায় আছেন 4,400 জন, এবং মৌলভীবাজার জেলায় আছেন 5,198 জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী আছেন 3,152 জন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় শনাক্তের হার ছিল 40.49%। সর্বশেষ তথ্য অনুযায়ী দর্শক, আপনাদেরকে জানাচ্ছি সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া 12 জনের মধ্যে 8 জনই কিন্তু সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 667 জনে। এর মধ্যে শুধু সিলেট জেলারই আছেন 524 জন, সুনামগঞ্জের আছেন 49 জন, হবিগঞ্জের আছেন 30 জন, মৌলভীবাজারে আছেন 56 জন, এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী আছেন 8 জন। দর্শক, একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরো 333 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন, যাদের মধ্যে 240 জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বাকি 40 জন হচ্ছেন সুনামগঞ্জের, 19 জন হবিগঞ্জের, এবং 29 জন মৌলভীবাজার জেলার বাসিন্দা, এবং ওসমানী মেডিকেল কলেজে কিন্তু 5 জন রোগীও সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 29,907 জনে, যাদের মধ্যে সিলেট জেলারই আছেন 20,000-এর উপরে, এবং সুনামগঞ্জে 3,000-এর উপরে, হবিগঞ্জ জেলায় 2,000, মৌলভীবাজারে 3,000, এবং উসমানী হাসপাতালে আছেন 183 জন। দর্শক, সিলেটের করোনা পরিস্থিতি ক্রমেই কিন্তু অবনতি হচ্ছে। সিলেটের 4 জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 174 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যে ব্যাপারটি আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক, সিলেটের করোনা পরিস্থিতি এই কঠোর লকডাউনের মধ্যেও খুব একটা ভালো অবস্থানে নেই। গতকাল মারা গিয়েছিলেন 17 জন, আজকে মারা গিয়েছেন 12 জন, এবং এই যখন পরিস্থিতি, তখন সিলেটের মাঠে, সিলেটের রাস্তায় আসলে কাজ করছে পুলিশ, এবং যেটা তারা দেখার চেষ্টা করছেন যে এই কঠোর লকডাউনকালীন সময়ে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছেন কিনা, এবং প্রয়োজনে কিংবা বিনা প্রয়োজনে বের হচ্ছেন কিনা। আমরা এখন আছি সিলেট নগরীর ব্যস্ততম এলাকা, যে ব্যস্ততম এলাকা যেটি, সেই ব্যস্ততম এলাকা চৌহাট্টাতে, এবং এই চৌহাট্টাতে পুলিশের একটা অভিযান চলছে। এবং আমরা জানেন যে গত কয়েকদিন আগে কিউআরটি টিম গঠন করা হয়েছিল, যে কুইক রেসপন্স টিম, সেই কুইক রেসপন্স টিম কাজ করছে, এবং এই চৌহাট্টা হয়ে যত মানুষজন যাচ্ছেন তাদের ঠিকমতো সবকিছু আছে কিনা সেটা কিন্তু দেখা হচ্ছে। এখানে একটা ভিন্ন ধর্মী সিএনজি গাড়ি আমরা পেয়েছি, তার গাড়িতে লেখা আছে যে যেকোনো ইমার্জেন্সি রোগীর জন্য তার সিএনজি তে ভাড়া ফ্রি শুধুমাত্র সিটি কর্পোরেশন এরিয়ার জন্য। এটা একটা ভালো উদ্যোগ, যেই করোনাকালীন সময়ে যে সব ধরনের মানুষই আসলে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমরা একটু কথা বলবো, তিনি সম্ভবত, তার নাম সোহেল আহমদ, কি কারণে এই উদ্যোগটা নিয়েছেন আপনি? আসসালামু আলাইকুম। আসলে আমি অনেক আগ থেকে এই উদ্যোগটা নিয়েছি, 1.5 বছর আগ থেকে। ইদানিং যখন করোনা মহামারী বৃদ্ধি পাইছে, এর জন্য যেকোনো ইমার্জেন্সি সিলেট সিটি কর্পোরেশন এলাকার লাগে, এর যেকোনো রোগীর লাগে ভাড়া ফ্রি
আমি একটা সিলিন্ডারও নিছি, যে কোনো ইমার্জেন্সি যদি করোনা হোক, পজিটিভ করোনা হোক আর শ্বাসকষ্ট হোক, অক্সিজেন লাগে তার জন্য আমার এই অক্সিজেন তারা ফ্রি সহযোগিতা। আমার ইদানিং যে আমাদের পুলিশ ইউনিট সফি ভাই, উনি আমার ইদানিং খুব সহযোগিতা করা, ওনার মাধ্যমে আরো আমি মানে চমকপ্রদ ব্যাপারটি হচ্ছে তার সিএনজি তে কিন্তু যে সিএনজি চালিত অটো রিক্সাটি আছে সেখানে কিন্তু একটি একটি অক্সিজেন সিলিন্ডারও আছে, এবং এই অক্সিজেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ বলা চলে। যে সিএনজি তে তিনি কিন্তু যারা বলছেন যে এখানে যে কোনো ইমার্জেন্সি রোগীর জন্য তারা তিনি এই বহন করে থাকেন, এবং তার যোগাযোগের নাম্বারটিও আছে, এবং এখানে একটা অক্সিজেন সিলিন্ডারও আছে। এরকম মানবিক কর্মকাণ্ডের মধ্যেই আসলে পুরো সিলেট এগিয়ে যাবে। সিলেটের করোনা পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই। আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম গতকাল 17 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং আজকেও কিন্তু 12 জন মানুষ আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং শনাক্তের সংখ্যা 600 উপরে চলে গেছে। এই যখন পরিস্থিতি তখন সিলেট নগরের চৌহাট্টা এলাকাতে ঠিক শামসুদ্দিন হাসপাতাল যেটি আছে সেই শামসুদ্দিন হাসপাতালের ঠিক পাশেই চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক পুলিশ তারা অভিযান চালাচ্ছেন। দীর্ঘক্ষণ ধরে এই অভিযানটি চলছে, এবং এই অভিযানে তারা দেখার চেষ্টা করছেন যে মানুষজন কি কারণে ঘরের বাইরে বের হচ্ছেন, এবং যারা মোটরসাইকেল আরোহী আছেন সিএনজি চালিত অটোরিকশা করে যাচ্ছেন তাদেরকে চেক আপ করা হচ্ছে, দেখা হচ্ছে। কঠোর লকডাউন কালীন সময়ে যদি মানুষজন ঠিক মতো যদি আসলে স্বাস্থ্যবিধি মেনে না চলেন তাহলে কিন্তু চলাটা কষ্ট হবে, এবং করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি আছে সেই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। দর্শক, সিলেটের হাসপাতালগুলোতে কোনো আইসিইউ সিট খালি নেই, এবং একটা একটা আইসিইউ সিটের জন্য যে পরিমাণ দুর্ভোগ মানুষকে পোহাতে হচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং হাসপাতালগুলোতে ক্রমেই মানুষের ভিড় বেড়ে চলেছে, কোভিড আক্রান্ত মানুষের ভিড় বেড়ে চলেছে। এবং যারা যে ব্যাপারটি করছেন যেটি হচ্ছে যে আজকে দেখা গিয়েছে যারা টিকা শুরু হয়েছে এবং টিকার নেওয়ার ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে প্রচুর পরিমাণে ভিড়ও লক্ষ্য করা গেছে। আজকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে ট্রাফিকের কুইক রেসপন্স টিম যেটি আছে কিউআরটি টিম সেটি কিন্তু কাজ করছে চৌহাট্টা এলাকাতে, এবং এই চৌহাট্টা এলাকাতে তারা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে মানুষজন ঠিক কি কারণে বের হচ্ছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিলেটের করোনা পরিস্থিতি ভালো হতে পারে শুধুমাত্র মানুষজন যদি সচেতন হন, মানুষজন যদি নিজের ইচ্ছায় যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলেই হয়তো এই সচেতনতা বৃদ্ধি পাবে। আপনি ঠিক কি কারণে বের হয়েছিলেন আজকে? জি ভাই, আজকে কেন বের হয়েছিলেন? আমি বের হয়েছিলাম ভাই, আমি ডিউটিতে গেছিলাম ভাই। কোথায়? ওই ইয়ার এখানে ওই উপসার গেছিলাম। কোথায়? বাগবাড়িতে গেছিলাম। চাকরি করেন আপনি? হ্যাঁ আমি চাকরি করি। হ্যাঁ আজকে তো খোলা আছে সব কিছু? জি খোলা আছে আপনাদের অফিস? হ্যাঁ আমাদের অফিস খোলা আছে। কিসের অফিস এটা? জানার চেষ্টা করছি ঠিক কি কারণে তারা বের হচ্ছেন এবং কেন তাদেরকে কারণ দর্শন করা বলা হচ্ছে। আমরা কথা বলছিলাম একজনের সাথে, তিনি স্কয়ার কোম্পানিতে চাকরি করেন। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু অমান্য করে নানা প্রয়োজনে মানুষজন বাইরে বের হচ্ছেন, এবং বলা চলে যে এই ব্যাপারটি আমরা বেশি খেয়াল করছি যে আসলে বলা চলে বিনা প্রয়োজনেই মানুষজন বাইরে বের হচ্ছেন, এবং বের হওয়ার পরে কিন্তু যখন তারা প্রশাসনের মুখোমুখি হচ্ছেন
তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা কিন্তু সুস্পষ্ট কোনো জবাব দিতে পারছেন না, সুস্পষ্ট কোনো কাগজপত্র শো করতে পারছেন না। এখন করোনা ভাইরাস পরিস্থিতির যে ঊর্ধ্বগতি আছে এবং সিলেটের অবস্থা যেভাবে খারাপ হচ্ছে, সেভাবে আসলে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া এবং ঘরে থাকা ছাড়া কিন্তু বিকল্প নেই। তারপরেও মানুষজনকে কিন্তু বের হতে হচ্ছে, নিজেদের প্রয়োজনীয় কাজের জন্য বের হতে হচ্ছে, এবং যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তারা কিন্তু আসলে প্রয়োজনে বের হওয়া মানুষজনকে সমস্যায় ফেলছেন, এটা কিন্তু বলা যায়। এই জায়গাটিতে কিছুক্ষণ পরপরই আমরা অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পাচ্ছি, অ্যাম্বুলেন্স যাওয়া আসা করছে একটি ক্লিনিক থেকে আরেকটি ক্লিনিকে, এবং ঠিক পাশেই যেটি হচ্ছে যে কোভিড একমাত্র বিশেষায়িত যে কোভিড হাসপাতাল সেটি আছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল। এবং এই শহীদ শামসুদ্দিন হাসপাতালে এখনো পর্যন্ত আইসিইউ সিট খালি নেই এবং এক একটি আইসিইউ সিটের জন্য দীর্ঘ সময় কিন্তু মানুষকে অপেক্ষা করতে হচ্ছে। এবং যাদের পরিবারে আসলে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হচ্ছে, যাদের পরিবারে কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে, তারাই বুঝতে পারছেন যে এই কঠিন সময়ে আসলে তারা ঠিক কিভাবে পার করছেন। দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। এবং যেটি যে অবস্থাটি জানাতে যাচ্ছিলাম সেটা কিন্তু খুব একটা সুখকর নয়, গতকাল সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখেছে সিলেট এবং আজকেও 12 জন মানুষ মারা গিয়েছেন, 600 বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন। দর্শক, করোনা ভাইরাসের যে মহামারী, যে অতিমারীতে আমরা ভুগছি, তার থেকে বাঁচার জন্য আসলে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। দর্শক, আমরা আশা করব আপনারা ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, বাংলাভিউর সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো লাইফে অন্য কোনো সময়, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।